নমস্কার হুগলি, আজকেতে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল, কেপিএস মল হুগলি। 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনে গ্রেপ্তার প্রতিবেশী পৌর। বিষ্ণু মাল হত্যাকাণ্ডে বিশাল অ্যান্ড কোম্পানিকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। আজকে বিস্তারিত খবরে, হুগলির গুড়াপে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। প্রতিবেশী এক পৌরকে গ্রেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ। চাঞ্চল্য গোটা এলাকায়। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হুগলির গুড়াপে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্দেহ হতে স্থানীয় এক প্রতিবেশী প্রৌঢ়ের বাড়িতে উপস্থিত হয়ে তারা দেখেন একটি বস্তা পড়ে রয়েছে, যার উপর একটি মশারি চাপা দেওয়া। এরপরেই সেই বস্তাটি নাড়াচাড়া করতে বেরিয়ে আসে ওই নাবালিকার পা। এরপরেই নাবালিকাকে উদ্ধার করে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি আমার বাজারে গিয়েছিলাম, আর মেয়েটা পাশে বাড়িতে খেলতে গেছিলাম। বাজার থেকে এসে বলছি আমার বউকে, আমার মেয়ে কয় বলছে ওটি বাড়িতে গেছে পাশের বাড়ি, গিয়ে আমি ডেকে নিয়ে এসো। কেউ নিয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি, ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। গিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি মেয়ে কয়, ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4 পাড়ার লোক আমরা সবাই খুঁজছি, ও আমাকে বেরিয়ে বলছে বলছে তোর মেয়ে এদিকে গেছে। তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল, ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমাকে ঠেলে সরিয়ে দিয়েছি মশারি কাঠ বিছানার মধ্যে। আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে, সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে। এদিন ওই প্রৌঢ়কেই তোলা হয় আদালতে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জনরোষের শিকার হয় ওই প্রৌঢ়। এরপরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই প্রৌঢ়কে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে ওই প্রৌঢ় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে রিমান্ডে চেয়ে আদালতে পেশ করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা খুব মর্মান্তিক ঘটনা, এই ঘটনা কেউ মেনে নিতে পারে না। এদিন সংবাদ মাধ্যমের সামনে নাবালিকাকে খুনের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে ওই প্রৌঢ়। মৃত ওই নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। গুপ্তিপাড়ার বাঁধাগাছিতে 24 ঘন্টা নিখোঁজ থাকার পর বাড়ির বাথরুম থেকে 5 বছরের শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে পেশ করল পুলিশ। গুপ্তিপাড়ার বাঁধাগাছিতে 24 ঘন্টা নিখোঁজ থাকার পর 5 বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হলো বাড়ির বাথরুম থেকেই। শিশুর সন্ধানে এর আগে স্নিফার ডগ এনে ড্রোন উড়িয়ে তদন্তে নেমেছিল পুলিশ। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ঠাকুমা ঠাকুরদা ও জেঠিমাকে গ্রেপ্তার করা হয়। যেহেতু 3 জনকেই আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা সামলাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও এদিন সংবাদ মাধ্যমের সামনে শিশুটিকে খুন করেননি বলেই জানান ঠাকুরদা ও ঠাকুমা। কি কারণে মারলেন? মারলেন কেন? কি কারণে মারলেন? আমি মারিনি। কে মেরে? কি কারণে মারলেন? মারিনি স্যার। কেন মারলেন? কেন মারিনি? মারিনি। মারলেন কেন? মারিনি। কে মেরেছে? কোথায় গেছিলেন? কে মেরেছে? কে মারলো? কে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
2015 সালে এক অটোচালককে খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণা মহামান্য আদালতের। অভিযুক্ত গোকুল মালো, আনন্দ মালো, অনুকূল মালোকে ইন্ডিয়ান পিনাল কোডের আইপিসি অ্যাক্ট অনুযায়ী 341, 326, 307 ও 34 ধারায় সর্বোচ্চ 9 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সুব্রা ভৌমিক ভট্টাচার্য, তার ঘরে একটা মামলা, সেই মামলাটা হচ্ছে 341 ইন্ডিয়ান পেনাল কোডের 341, 326 এবং 307 ধারা মতে সেই মামলাটা তাকে দোষী সাব্যস্ত করেছিলেন 22 তারিখে। আজকে আসামিদের সাজা দেওয়া হবে। আসামিদের তিনজনের নাম হচ্ছে গোকুল মালো, আনন্দ মালো আর অনুকূল মালো। এরা যেটা করেছিল 6/9/2015 তারিখে এই বলাগড় থানার অন্তর্গত ক্ষুদিরাম কলোনিতে রাত্রি 9:45 নাগাদ যখন এই গোপাল মালো সেই যখন তার বাড়িতে ফিরছিল অটো চালিয়ে, তখন রাস্তায় তাকে আটকায় এই যে দুষ্কৃতীদের নাম বললাম তারা, এবং তাকে ভীষণভাবে মারধর করে এবং মারধর করে ধারালো কাটারি দিয়ে তার মাথার বাম দিকে মারে, আর বাঁ দিকের কানটা কেটে পড়ে যায়। এবং তাতেও তারা ক্ষান্ত হয় না, তারপরেও তাকে আঘাত করতে থাকে ওই কাটারি দিয়ে। তার বাম হাতের দু জায়গায় কেটে যায় এবং তার এরকম রক্তাক্ত অবস্থায় তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যেতে হয়, এবং চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে চুঁচুড়া হাসপাতাল তার গুরুতর জখম দেখে তাকে ভর্তি করে নেয়। এখন সময় একটা ছোট্ট বিরতির। বিষ্ণু মাল হত্যাকাণ্ডে বিশাল অ্যান্ড কোম্পানিকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Ukshishwari Mundi, Sharachandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সম্পূর্ণ বিজ্ঞ
যুক্তিসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চয় সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুরা শতাব্দী প্রাচীন দ্বীপ ইউক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্স এর ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুরাতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুচুরা ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলির কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680604। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া রায়বেরের যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিশাল দাস সহ অন্যান্য অভিযুক্তদের আজ দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালত। চুচুড়া রায়বেরের যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাত সঙ্গীকে দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালতের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট। 4 বছর আগে নৃশংস হত্যাকাণ্ডে এদিন অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। আগামী বৃহস্পতিবার এই মামলার রায়দানের কথা। প্রসঙ্গত ত্রিকোণ প্রেমের জেরে 2020 সালের 11ই অক্টোবর চুচুড়া শহরের জনবহুল এলাকা থেকে বছর 23-এর যুবক বিষ্ণু মালকে মোটর বাইকে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাক্রেদেরা। সেদিন রাতেই চাঁদদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। তার দেহকে 6 টুকরো করা হয়। পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে তার দেহাংশগুলিকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে। চুচুড়া শহরে এই নারকীয় হত্যাকাণ্ডে নিন্দায় সরব হন বিভিন্ন স্তরের মানুষ। নারকীয় হত্যায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হন সকলে। আজ বিষ্ণুমাল হত্যাকাণ্ডে দোষী সাব্যস্তের ঘটনায় আদালতের সামনে অপরাধী ব্যক্তিদের ফাঁসির দাবিতে পোস্টার হাতে জড়ো হয় বহু মানুষ। এই মামলায় একজন রাজ সাক্ষী ছিল। বলবেন আজকে এতদিন পর একটা দোষী সাব্যস্ত? আপনারা সবাই জানেন যে ঘটনাটা হয়েছিল 11/10/2020, 4 বছর হতে চললো। আজকে ডেট ছিল আমাদের, তো আজকে আমাদের ডেট ছিল, আগেরবার একবার ডেট পড়েছিল, তো কোনো কারণে প্রবলেম হচ্ছে সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায়। তো আজকে যখন ডেট পড়লো আজকে সে দোষী সাব্যস্ত হয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম সাজা ঘোষণা হয়নি। তা আমরা আইনের কাছে একটাই প্রত্যাশা রাখছি, আমি, আমার বাবা, আমার মা, পাড়া সবাই, যে 9 জনে 9 জনকে যেন ফাঁসি দেওয়া হয়, কাউকে যেন না ছাড় দেওয়া হয়। বিনা দোষী ওরা আমার ভাইকে কেটে নিয়েছে আমার কাছ থেকে, ওরা যেন কোনো রকমভাবে ছাড় যাতে না পায়। ব্যাস আমার এইটুকু, কোনো রকম যাবজ্জীবন আমি চাই না। আমি চাই ওদের 9 জন 9 জন খারি ফাঁসি হোক, যে কষ্ট হবে আমার ভাইকে ওরা মেনেছে সেই কষ্ট যেন ওরা পায়, ওরা পায়। সবাই যাতে বুঝুক, চায় কোনো মায়ের যাতে কলেজ স্কুল যাতে না থাকি হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মনসাতলা কিশোরের স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সারা বাংলা ছোটদের ফুটবল প্রতিযোগিতার লোগো উদ্বোধন জেলা পরিষদের সভাপতি রঞ্জন দারার। মনসাতলা কিশোরের স্পোর্টিং ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলা ছোটদের ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। তার আগেই প্রতিযোগিতার লোগো উদ্বোধন হলো। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। সভাধিপতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মানস মজুমদার সহ ক্লাবের সদস্যরা। শীতের মৌসুম শুরু হতেই দিকে দিকে শুরু হয়েছে নানান ক্রীড়া প্রতিযোগিতা। সেই মতোই কিশলে স্পোর্টিং ক্লাবও মেতে উঠেছে প্রতিযোগিতায়। তার উপর বিশেষ পাওনা এবারে 50 বছর পূর্তি। সারা বাংলা ছোটদের ফুটবল প্রতিযোগিতা কিশলে স্পোর্টিং ক্লাব এবছর 50 বছর পালন করবে। ছোটদের ফুটবলে একমাত্র চুঁচুড়া শহরে কিশলা স্পোর্টিং ক্লাব সারা বছর ছোটদের প্রশিক্ষণ দেয় ফুটবলে। আর এবছর
আমরা উদযাপন করতে চলেছি 2025-এর 1 ফেব্রুয়ারি ও 2 ফেব্রুয়ারি সারা বাংলা ছোটদের ফুটবল প্রতিযোগিতার 50 বছর। স্মারক হিসেবে লোগো উদ্বোধন করলো আমাদের মাননীয় শ্রী রঞ্জন ধারা সভাধিপতি উপজেলা পরিষদ, এছাড়া আরও ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সারা বাংলা ছোটদের যে ফুটবল প্রতিযোগিতা তার যে লোগো আজকে শুভ উদ্বোধন হলো, আমি এই প্রতিযোগিতা সাফল্য সার্বিক সাফল্য কামনা করি। ছোট রিপোর্ট হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 64%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনে গ্রেপ্তার প্রতিবেশী পৌর। বিষ্ণু মাল হত্যাকাণ্ডে বিশাল অ্যান্ড কোম্পানিকে দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালত। এখনকার মতো খবর এই পর্যন্তই, ফিরে এলাম বিরতির পর। চুচুড়া রায়বেরের যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিশাল দাস সহ অন্যান্য অভিযুক্তদের আজ দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালত। আগামী বৃহস্পতিবার এই মামলার রায় দানের কথা। প্রসঙ্গত, ত্রিকোণ প্রেমের জেরে 2020 সালের 11 অক্টোবর চুচুড়া শহরের জনবহুল এলাকা থেকে বছর 23-এর যুবক বিষ্ণু মালকে মোটর বাইকে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাক্রেদেরা। সেদিন রাতেই চাঁদদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। তার দেহকে 6 টুকরো করা হয়। পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে তার দেহাংশগুলিকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে। চুচুড়া শহরে এই নারকীয় হত্যাকাণ্ডে নিন্দায় সরব হন বিভিন্ন স্তরের মানুষ। নারকীয় হত্যায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হন সকলে। আজ বিষ্ণুমাল হত্যাকাণ্ডে দোষী সাব্যস্তের ঘটনায় আদালতের সামনে অপরাধী ব্যক্তিদের ফাঁসির দাবিতে পোস্টার হাতে জড়ো হয় বহু মানুষ। এই মামলায় একজন রাজ সাক্ষী ছিল। বলবেন আজকে এতদিন পর একটা দোষী সাব্যস্ত। আপনারা সবাই জানেন যে ঘটনাটা হয়েছিল 11-10-2020, 4 বছর হতে চললো। আজকে ডেট ছিল আমাদের, তো আজকে আমাদের ডেট ছিল, আগেরবার একবার ডেট পড়েছিল, তো কোনো কারণে প্রবলেম হচ্ছে সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায়। তো আজকে যখন ডেট পড়লো আজকে সে দোষী সাব্যস্ত হয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম সাজা ঘোষণা হয়নি। তা আমরা আইনের কাছে একটাই প্রত্যাশা রাখছি, আমি আমার বাবা আমার মা পাড়া সবাই, যে 9 জনে 9 জনকে যেন ফাঁসি দেওয়া হয়, কাউকে যেন না ছাড় দেওয়া হয়। বিনা দোষী ওরা আমার ভাইকে কেটে নিয়েছে আমার কাছ থেকে, ওরা যেন কোনো রকমভাবে ছাড় যাতে না পায়। ব্যাস আমার এইটুকু, কোনো রকম যাবজ্জীবন আমি চাই না, আমি চাই ওদের 9 জন 9 জন খাড়ি ফাঁসবে, যে কষ্ট হবে আমার ভাইকে ওরা মেনেছে সেই কষ্ট যেন ওরা পায়, ওরা পায়। সবাই যাতে বুঝুক, চায় কোনো মায় যাতে কলেজ স্কুল যাতে না থাকি হো। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। মনসাতলা কিশোরের স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সারা বাংলা ছোটদের ফুটবল প্রতিযোগিতার লোগো উদ্বোধন জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারার। মনসাতলা কিশোরের স্পোর্টিং ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলা ছোটদের ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। তার আগেই প্রতিযোগিতার লোগো উদ্বোধন হলো। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। সভাধিপতি ছাড়াও ওই দিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মানস মজুমদার সহ ক্লাবের সদস্যরা। শীতের মরশুম শুরু হতেই দিকে দিকে শুরু হয়েছে নানান ক্রীড়া প্রতিযোগিতা। সেই মতোই কিশলের স্পোর্টিং ক্লাবও মেতে উঠেছে প্রতিযোগিতায়। তার উপর বিশেষ পাওনা এবারে 50 বছর পূর্তি। সারা বাংলা ছোটদের ফুটবল প্রতিযোগিতা কিশলের স্পোর্টিং ক্লাব এবছর 50 বছর পালন করবে। ছোটদের ফুটবলে একমাত্র চুঁচুড়া শহরে কিশলের স্পোর্টিং ক্লাব সারা বছর ছোটদের প্রশিক্ষণ দেয় ফুটবলে। আর এবছর আমরা উদযাপন করতে চলেছি 2025-এর 1 ফেব্রুয়ারি ও 2 ফেব্রুয়ারি সারা বাংলা ছোটদের ফুটবল প্রতিযোগিতার 50 বছর। স্মারক হিসেবে লোগো উদ্বোধন করলো আমাদের মাননীয় শ্রী রঞ্জন ধারা সভাধিপতি উপজেলা পরিষদ, এছাড়া আরও ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সারা বাংলা ছোটদের যে ফুটবল প্রতিযোগিতা তার যে লোগো আজকে শুভ উদ্বোধন হলো, আমি এই
প্রতিযোগিতা সাফল্য সার্বিক সাফল্য কামনা করি। ছোট রিপোর্ট হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 64%, গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনে গ্রেপ্তার প্রতিবেশী পৌর। বিষ্ণু মাল হত্যাকাণ্ডে বিশাল অ্যান্ড কোম্পানিকে দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালত। এখনকার মতো খবর এই পর্যন্তই।